হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা নদী কবিতার সমস্ত উত্তর সমাধান করব। 1 নম্বর, কি বলেছে? একটি বাক্যে উত্তর দাও। 1-এর-1, নদীর কথা বললে প্রথমেই তোমার কোন নদীর নাম মনে আসে? তা 1-এর-1 উত্তর হবে, নদীর কথা বললে প্রথমেই আমার গঙ্গা নদীর নাম মনে আসে। 1-এর-2, নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই? তাহলে 1-এর-2 উত্তর হবে, নদী থেকে আমরা মাছ, জল প্রভৃতি পাই। 1-এর-3, নদীতে চলে এমন কয়েকটি যানবাহনের নাম লেখো। 1-এর-3 উত্তর হবে, জলজাহাজ, নৌকা, লঞ্চ প্রভৃতি। 1-এর-4, নদীতে পাওয়া যায় এমন কয়েকটি মাছের নাম লেখো। নদীতে পাওয়া যায় কয়েকটি মাছের নাম হলো ইলিশ, আমুদে, আড়ই মাছ, সালমন প্রভৃতি মাছ নদীতে পাওয়া যায়। 1-এর-5, নদীর উপর সেতু তৈরি করা হয় কেন? 1-এর-5 উত্তর হবে, নদীর এপার থেকে ওপার সড়ক পথকে যুক্ত করে মানুষের সুবিধার জন্য সেতু তৈরি করা হয়। এরপর 2 নম্বরের গুলো করব। 2 নম্বরে কি বলেছে? নিচে পশ্চিমবঙ্গের কয়েকটি নদীর নাম দেওয়া হলো, নদীগুলি কোথায় তা শিক্ষকের থেকে জেনে নিয়ে লেখো। তাহলে এগুলো শিক্ষকের কাছ থেকে জেনে নিয়ে লিখতে হবে। তা আমি জেলার নাম, কোন জেলাতে কোন জেলা দিয়ে গেছে আর নদীর নামগুলো লিখে দিয়েছি, দেখে নাও। এই নদীর নামগুলো লিখে দিয়েছি, যেমন নদীর নাম এখানে তো দেওয়াই আছে, নদীর নাম ভাগীরথী, অজয়। তাহলে এই নদীগুলো কোথায় দিয়ে গেছে? যেমন ভাগীরথী মুর্শিদাবাদ দিয়ে চলে গেছে, আর অজয় বীরভূম হয়ে গেছে, তিস্তা, দার্জিলিং, জলপাইগুড়ি এগুলো দিয়ে গেছে জেলা। এগুলো এখানে উপরে জেলা দিয়ে দিয়েছি। আর নদী কি? ইচ্ছামতি, নদিয়া, উত্তর ২৪ পরগনা এগুলো দিয়ে গেছে, এই জেলাগুলো দিয়ে গেছে। সুবর্ণরেখা, পশ্চিম মেদিনীপুর, জলঢাকা, দার্জিলিং, জলপাইগুড়ি, দামোদর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তর্সা, জলপাইগুড়ি, কোচবিহার। রূপনারায়ণ, হুগলি, হাওড়া এগুলো দিয়ে গেছে জেলাগুলো দিয়ে। গন্ধেশ্বরী, বাঁকুড়া, রায়মঙ্গল, উত্তর ২৪ পরগনা, গোবাসা নদী, দক্ষিণ ২৪ পরগনা, কংসাবতী, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, চূর্ণ, নদিয়া। 3 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3-এর-1, কবিতায় কবির মনের ইচ্ছাটি কি? তাহলে এখানে হবে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা নদী কবিতায় কবির মনের ইচ্ছে নদীর সঙ্গে জীবনভর যাওয়া। 3-এর-2, সেই ইচ্ছা অনুযায়ী তিনি চলতে পারলেন না কেন? সেই ইচ্ছা অনুযায়ী তিনি চলতে পারলেন না কেন? উত্তর হবে, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা নদী কবিতায় সেই ইচ্ছা অনুযায়ী তিনি চলতে পারলেন না, কারণ তাকে ঘাটেরই 10 জন বাঁকতে মানা করে। বইটা কবিতাটা ভালো করে পড়ে নেবে। 3-এর-3, নদী কিভাবে তার চলার পথে এগিয়ে চলে? 3-এর-3 উত্তর হবে, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা নদী কবিতায় আঁকা বাঁকা পথে এগিয়ে চলে। এখানে আঁকা বাঁকা পথে নদী এগিয়ে চলে এটা লিখব, নদী, এখানে নদী এগিয়ে চলে এটা লিখবো।